হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শুরু করছি বান্দরবান ভ্রমণের তৃতীয় পর্ব। এর আগের দুইটি পর্ব যারা দেখেননি তারা প্লিজ আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারেন। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ঢাকা থেকে খুব সহজে এবং কম খরচে বান্দরবানে আসা যায়, এবং দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম বান্দরবানে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হোটেল বা রিসর্ট বুকিং করা। আর এই পর্বে আমরা ঘুরে দেখব বান্দরবান শহরের আশেপাশে অবস্থিত চারটি স্পট, রূপালী ঝর্ণা, মেঘলা, স্বর্ণমন্দির এবং সবশেষে যাব নীলাচল। কতটা কম খরচে ঘুরে দেখা যায় এই চারটি স্পট, এর সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বান্দরবান থেকে স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। আজকে যেহেতু আমাদের আসতে আসতে এবং হোটেলে চেক ইন করতে করতে প্রায় 12টা বেজে গেছে, তো আমাদের হাতে বেশি সময় নাই। আজকে আমরা চারটা স্পট ঘুরবো, সেটা হচ্ছে মেঘলা, রূপালী ঝর্ণা, স্বর্ণমন্দির এবং নীলাচল। আর আমরা যেহেতু সংখ্যায় কম সেজন্য আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়েছি, আর যেটার ভাড়া পড়েছে আমাদের 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা। বাট আপনারা যদি সংখ্যায় বেশি হন সেক্ষেত্রে আপনারা চাঁদের গাড়ি রিজার্ভ নিতে পারেন, 4 থেকে 4500 টাকার মধ্যে আপনারা চাঁদের গাড়ি রিজার্ভ পেয়ে যাবেন। আর আজকে এই চারটা স্পট ঘুরে দেখানোর জন্য আমরা এই সিএনজিটা রিজার্ভ নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের সেই মামা। আচ্ছা মামা, তাহলে আজকে আমরা প্রথমে কোন স্পট ঘুরে দেখবো? রূপালী ঝর্ণা। রূপালী ঝর্ণা, রূপালী ঝর্ণার পরে কোথায় যাবো? মেঘলা। মেঘলা, মেঘলার পরে নীলাচল। নীলাচল, তারপর স্বর্ণমন্দির। স্বর্ণমন্দির। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি। সো এখন আমরা রূপালী ঝর্ণার দিকে রওনা দিব। আর আপনারা যদি চান তাহলে এই মামাকে আগে থেকে আপনারা রিজার্ভের জন্য যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে মামা, যদি আপনার সাথে আগে থেকে যোগাযোগ করতে চাই তাহলে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনার একটু ওটা বলে দেন। 01859। আচ্ছা, 01859 267267 334334। আপনারা যদি এই মামার এই যে সিএনজি, আপনারা আচ্ছা আপনার এই সিএনজিতে কয়জন নিতে পারেন সর্বোচ্চ? লোকাল স্পটের জন্য 4 জন 5 জন, মেঘের জন্য 3 জন। 3 জন, আচ্ছা। আপনারা যদি সংখ্যায় 3 থেকে 4 জন হয়ে থাকেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে মামার সাথে যোগাযোগ করে আপনারা আগে থেকেই এই সিএনজিটা রিজার্ভ নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে এখানে এসে যে সিএনজি রিজার্ভের যে একটা ঝামেলাটা থাকে ওইটা আপনাদেরকে করা লাগবে না। সো এই হচ্ছে, আর আমরা এখন মোটামুটি তাহলে মামা রূপালী ঝর্ণার দিকে যাবো। সো আমরা এখন রূপালী ঝর্ণার দিকে যাবো, সো সাথে থাকুন, দেখা হচ্ছে রূপালী ঝর্ণায় গিয়ে। সবার প্রথমে আমরা রওনা দিই রূপালী ঝর্ণার উদ্দেশ্যে। এই হচ্ছে সেই রূপালী ঝর্ণা। ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে বর্ষাকালে, কারণ এই শীতের সময়টাতে ঝর্ণায় পানির পরিমাণ খুবই কম থাকে। আমাদের এখন আমরা রূপালী ঝর্ণা দেখে বের হচ্ছি, আর আমাদের প্রথম স্পট ঘোরা শেষ। আসলে এই মৌসুমটায় যেহেতু এটা ডিসেম্বরের শেষ, এই জন্য হয়তো পানির পরিমাণটা অনেক কম, ঝর্ণাতে সেভাবে পাই নাই। আর এখন আমরা আমাদের দ্বিতীয় স্পটে যাব, আমাদের দ্বিতীয় স্পটটা হচ্ছে মেঘলা। সো আমরা এখন মেঘলার দিকে রওনা দিব। রূপালী ঝর্ণা দেখা শেষ করে
আমরা চলে যাই মেঘলার উদ্দেশ্যে। বান্দরবন শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই মেঘলা পর্যটন কমপ্লেক্সটি। যাস আমরা চলে আসছি সেই মেঘলা পর্যটন কমপ্লেক্সে। আর এখানে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। মেঘলাতে প্রবেশের জন্য আপনাকে টিকিট কেটে নিতে হবে। মনে রাখবেন, আপনি যদি মেঘলার ভিতরে অবস্থিত ক্যাবল কারে উঠতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ক্যাবল কারের টিকিটটাও এই বাইরে থেকেই কেটে নিতে হবে। মেঘলার ভিতর প্রবেশ করতে হাতের বাম পাশে দেখা যাবে একটি সাইনবোর্ড, যেখানে দেখে নিতে পারবেন এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে কি কি সুবিধা রয়েছে। ভিউয়ার্স, আপনারা এখান থেকে এক নজরে দেখে নিতে পারেন যে মেঘলা পর্যটন কমপ্লেক্সে বিদ্যমান সুবিধাসমূহ। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। চারিদিকের ঘন সবুজ, লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদের দূর্নিবার আকর্ষণে কাছে টানে। বৈচিত্র্য পিয়াসী মানুষ তাই আত্মিক ক্ষুধা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার। মেঘলাতে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজে উঠে আপনি স্বাদ নিতে পারেন রাঙামাটি ঝুলন্ত ব্রিজের। এটা হচ্ছে মেঘলার সব থেকে সুন্দর একটা জায়গা, এখানে এসে সবাই আড্ডা টাড্ডা দেয় আর কি, ছবি টবি তুলে ফটোশুটের জন্য।
আর এই যে ভিউয়ার্স মেঘলা পর্যটন কেন্দ্রে এখানে কিছু দোকান আছে যেখানে পাহাড়ি কিছু ফল ওনারা বিক্রি করে আচ্ছা ভিতরে একটু বসলাম বাহ ঠিক আছে দেখা হবে আল্লাহ হাফেজ ভাই বাই এই পাড়ে নামাজ হবে ভাই আপনি ওইদিকে তো যাবেন কোন দিক দিয়ে আসলেন আমরা ওই সোজা দিয়ে ওইদিক আসছি ওইদিক কেবল কার হয়ে আসছেন হ্যাঁ তাহলে ওই যে সিঁড়ির দিকে নামবেন এদিকে যাওয়ার রাস্তা থাকে ও আচ্ছা এই দিক দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার্স এই মেঘলাতে আসলে আপনারা এই দুইটা ঝুলন্ত ব্রিজ পাবেন ওই যে একটা হচ্ছে ওই পাশটাই আর এই যে একটা মানে আপনারা যে কাজটা করবেন গেট দিয়ে ঢুকে হাতের বাম দিক দিয়ে যাওয়ার সময় ওই পাশ দিয়ে যাবেন আর ওই ওই পাশ দিয়ে ঘুরে এসে উপর দিয়ে একবারে এই পাশ দিয়ে আপনারা আসবেন তাহলে এই পাশভাবে মোট দুইটা আপনাদের ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন আমাদের আজকের মেঘলা ঘোরা প্রায় শেষ মেঘলা ঘুরে দেখা শেষ করে আমরা চলে যাই স্বর্ণ মন্দিরে স্বর্ণ মন্দির বন্ধ থাকার কারণে আমরা ভেতরে ঢোকার কোনো পারমিশন পাইনি যতটা সম্ভব বাইরে থেকে দেখার চেষ্টা করেছি স্বর্ণ মন্দির থেকে আমরা রওনা দিই সরাসরি নীলাচলের উদ্দেশ্যে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের নীলাচলের কিছুটা আগে রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে সিএনজি থেকে আমাদেরকে কিছুটা দূরে নামিয়ে দেওয়া হয়েছিল
নীলাচলে প্রবেশের জন্য আমাদেরকে টিকিট কেটে নিতে হবে, যার মূল্য জন প্রতি 50 টাকা। আমরা টিকিট কেটে প্রবেশ করি নীলাচলের ভিতরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত এই নীলাচল। নীলাচল থেকে পুরো বান্দরবন শহরকে দেখা যায়। নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের বান্দরবন ভ্রমণের প্রথম দিন। আমরা দ্বিতীয় দিনে ঘুরে দেখব বান্দরবনের সবচেয়ে সুন্দর জায়গা নীলগিরি এবং এর আশেপাশের কয়েকটি পর্যটন স্পট। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।